এই আউলিয়ার উসিলায় আমরা এই আল্লাহর দিদার আমরা করেছি। এই আল্লাহ এই আউলিয়ার কুল শিরোমণির কারণেই আজকে এই পূর্ণ মিছিলের সহ বাংলাদেশে সব ভক্তরা আজকে এখানে সমবেত হয়েছেন। আমরা জিকির আজকার দোয়া মাহফিলের মাধ্যমে দেশের জন্য, আমাদের এই তমাম মুসলিম উম্মার জন্য, সকলের জন্য আমরা দোয়া করি। সিলেটে আপনি জানেন যে সিলেট 360 আউলিয়ার দেশ। হজরত শাহজালাল, হজরত শাহপরাণের মাজার এখানে অবস্থিত। 700তম ওরস হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের যে ওরস, 23 এবং 24 তারিখে ওরসের মূল এটা শুরু হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের দূর দূরান্ত এবং বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ কিন্তু আসতে শুরু করছে, এবং এই সময় সিলেটে অনেক লোক সমাগম হয়, বিশেষ করে মাজার এবং মাজার কেন্দ্রিক। ভক্তবৃন্দ নিরাপত্তার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আমরা পুরো মাজার এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করছি। এখানে ইতিমধ্যে 60টার বেশি সিসি ক্যামেরা আমরা স্থাপন করছি। তাছাড়া প্রত্যেকটা প্রবেশদ্বার, যে সমস্ত গেট আছে, সেখানে আরসি স্থাপন হবে, এবং প্রত্যেকটা প্রবেশদ্বারে আমরা কিন্তু সেখানে চেকপোস্ট স্থাপন করছি। আমরা প্রত্যেক বছর আসি। আমি প্রায় আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি এখন অনুভূত আসতেছি। আমি যখন কলেজে পড়তাম তখন থেকেও আমি কেন আসি আর কি। তখন আমার বাড়ি কুলোড়া, কিন্তু আমি সিলেটের এই যে MC কলেজের ছাত্র আসলাম 71 তারিখ, তখন থেকে দেশ নিবার্জন সময় থেকে আমি ইনোলোগে আই আর মাঝারে আসলে আসছি ওরুস মোবারক উপলক্ষে। তো আইসা দেখতে যে মোটামুটি সবার ভালোই লাগতেছে, লোকজন সবাই ডিসিপ্লিনে আছে, আল্লাহ আল্লাহ রাসুলের কথাবার্তা বলছে, সবাই ভালো লাগতেছে মোটামুটি। মাঝারে আসি সবার কাছে, মানে আমার কাছে ভালো লাগতেছে আর কি। আজ থেকে 700 বছর পূর্বে 740 হিজরি 1900 জালকত এই মহানল্লী দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যান। তারই ধারাবাহিকতায় চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা দরগা কর্তৃপক্ষ থেকে এই উরুস উদযাপন করে আসছি। উরুসের আনুষ্ঠানিকতা গতকাল রাতে দিয়ে শুরু হয়েছে, গতকাল সে গরুজবাই হয়েছে, আজকে সকাল 9টার সময় এখানে গিলাফ ছড়ানো হয়েছে, আর এই গিলাফ জোহর পর্যন্ত চড়বে। তারপর জোহরের পরে এখানে কুরআন খতম শুরু হবে, এবং মাগরিব বাদে এই মিলাদ শরীফ শুরু হবে। এই মিলাদ শরীফ শেষ হবে রাত্রে 3:30, তখন শেষ ফাতেহা হবে। এই ফাতেহায় সব আশেগান ভক্তবৃন্দের জন্য দোয়া করা হবে, এবং আমরা যে তোবারুক তৈরি করি সেই তোবারুক প্রত্যেক গেইটে ঘুরে, আজকে ঘুরে মানে বাদ ফজর যারা নামাজ পড়বে এখানে, সবাই যাওয়ার সময় এক প্লেট করে সিন্নি পাবে। আমরা ঢাকার থেকে উরুষে আসছি সিলেটে। ভালো লাগে দেখে? ভালো লাগে, এমনি দেখতে ভালো লাগে। উরুষে সবাই আসে, আমরাও আসছি। জি, প্রত্যেকটা বছরেই আসি। আমি হবিগঞ্জ থেকে আসছি। এই যে 360 আউলিয়ার উনি সর্দার হযরত শাহজালাল, ওনার উরুসে আর সারা বাংলাদেশ তথা
বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমানরা আসে। উনি যদি সিলেটে না আসতেন তাহলে আমরা মুসলমান এই সিলেটে হইতাম কি না জানি না, তবে উনার উসিল্লা এই সিলেটবাসী মুসলমান হয়েছে। সেই হিসাবে উনি একজন জিন্দা ওলি, এখানে ওনার ফয়েজ নেওয়ার জন্য আমরা সবসময় আসি। আমাদের ধর্মীয় সম্প্রীতির এই নগরী, আধ্যাত্মিক রাজধানী সিলেট আরও জন্য পুণ্যভূমি হিসাবে পরিচিতি লাভ করে, এবং একই সাথে আজকে দেশের সকল কর্ণধাররা এখানে এসে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। সেই সাথে আমি একটু আগে প্রথমে আমি মেয়র হিসাবে নগরবাসীর পক্ষ থেকে এটা দিয়েছি, পরবর্তীতে আমার নেত্রী আজকে মজলুম, যিনি কারাবন্দী রয়েছেন, দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আমাদের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা তার পক্ষে বিলাপ করেছি। আমরা সকলের জন্য দোয়া চাই, সকলকে সকলের জন্য আমরা এই কামনা করি আমাদের দেশ তার মধ্যে যেন সকল বিভাজন প্রতিহিংসা পরিহার করে আমরা দেশটাকে সামনে দেখি। এর বাইরেও আমাদের কোনো সন্দেহজনক যদি কিছু আমরা দেখি, সেখানে কিন্তু আমাদের সাদা পোশাকের গোয়েন্দা পুলিশও নজরদারি রাখছে যাতে কোনো রকম এখানে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। তার বাইরেও আমাদের মাজারের আশেপাশে যে সমস্ত এলাকা আছে, সেখানে হোটেল আছে, আবাসিক এলাকাগুলো আছে, সেগুলোতে আমাদের নজরদারি আছে। তার বাইরে গুরুত্বপূর্ণ যে সমস্ত পয়েন্ট বা মোড় আছে যেখান দিয়ে গাড়ি এবং জনগণ চলাচল করে, সেখানে কিন্তু আমরা চেকপোস্টটি স্থাপন করছি, এবং প্রত্যেকটা গাড়ি এবং অন্যান্য যানবাহন যাতে চেকপোস্টের আওতায় থাকে সে ব্যবস্থা কিন্তু আমরা করছি। ইনশাল্লাহ 23 এবং 24 তারিখে যেখানে যে ওরস হবে, যারা ভক্তবৃন্দ আসবেন সেখানে নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যভাবে যাতে এই ওরস উদযাপন করতে পারে এবং তাদের ধর্মীয় ভাবগাম্ভীর্যার সাথে যাতে এটা প্রতিপালিত হয় সে বিষয়ে আমরা সজাগ আছি। কষ্ট করে এসেছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই, এবং আশেকানবিদদের দিলে মকসুদ পুরা হওয়ার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন সামনে আমি এটা সিলেট এমনি যে সমৃদ্ধির শহর, সেই জন্য আমি আমার অন্তরের শ্রদ্ধা জানানোর জন্য সে আমার কাছে কোনো গেস্ট এলে পরেও আমি এখানে নিয়ে আসি। আর ওরসে প্রতি বছরই আমি আসি, এটা একজন সুফি সাধকের কাছ থেকে আমি আমার সাধনার পথে নিদর্শন পাই, নির্দেশ পাই, অন্তরের টানে সেখানে দেখানো না, আর বিষয়ের জন্য আমি আমার শ্রদ্ধা জানাতে আসি প্রত্যেক বছরই। আর